ঈদের ছুটি শেষে সারা দেশে আবারও শুরু হয়েছে ভাইরাস নিয়ন্ত্রণের কঠোর বিধিনিষেধ। যানবাহন চলাচল বন্ধ থাকায় শুক্রবার ছুটির দিনে রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। শুক্রবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে 5 আগস্ট মধ্যরাত পর্যন্ত। বিধিনিষেধ বাস্তবায়নে আগেরবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী। রাস্তায় নিরাপত্তা চৌকিতে বিভিন্ন যানবাহন থামিয়ে চেক করতে দেখা গেল পুলিশ বাহিনীর সদস্যদের। বাইরে বের হওয়ার যথাযথ কারণ দেখাতে না পারলে মামলা দেয় পুলিশ। স্যার, আমি বের হয়েছিলাম আর কি, আমার আত্মীয়র বাসা মাংস নিয়ে গেছিলাম, আজকে এখন বাসে চলে যেতেছি, এখন আমার ভাইয়ের সাথে দুজন একসাথে এখন মামলা দিয়ে দিচ্ছি। আমার মার জন্য একটু মাংস দিতে আসলাম, আমি তো পুরনো ঢাকা থাকি, মা থাকে মোহাম্মদপুর, শুধু মাংস দিয়ে চলে যাব, এই দুইটা নিয়ে বের হয়ে নেই, ঠিক আছে। আজকে জানি আজকে তো লকডাউন, আরও আমি বের হইতাম না, সকাল থেকে বের হয়ে নেই, শুধু জাস্ট মাংসটা দেওয়ার জন্য আমি এখানে আসছি, মাংস দিয়ে আবার শুধু বাসে চলে যাব। রাস্তায় ঘোরাঘুরি, আড্ডা, এমনকি ক্রিকেট খেলতেও দেখা গেল অনেককে। আরে আমরা তো আটকে গেছি, আমরা তো জানতাম না যে লকডাউন হবে, গেছি তো রোগী দেখতে জন্য। বের হইছি বলতে গেলে আর কি কাজের বিষয়ে বের হইছিলাম, আটকে পড়ছি লকডাউনে, এই কারণে বের হওয়া। এখন আসার পথে রাস্তার মধ্যে গাড়ি ঘোড় নাই দেখা, রিক্সা দিয়ে আসা লাগছে। আসলে ভুল আমাদের বের হওয়ার, আগের থেকে বের হয়ে আসার দরকার ছিল, লেট হয়ে গেছে বের হইতে। বিনা কারণে ঘর থেকে বের হতে দেখা গেল অনেককে। এমনি একবার দেখতে আসলাম আর কি লকডাউন কেমন, ওই যে সবাই তো দাঁড়ায় আছে আশেপাশে। আমি একটু আসলাম, ফুপার ভাই যাচ্ছি বলছি, না না আমি পুলিশ না, ফুপার গাড়ি, এই তো টাইম পাস করতেছি। প্রথম দিন অপ্রয়োজনে বের হওয়ার অভিযোগে ঢাকায় 4 শতাধিক মানুষকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।